এবার জেলা তৃণমূল সভাপতির ভাষাতেই জেলা তৃণমূল সভাপতিকে আক্রমণ। ডাক্তাররা কর্মবিরতি করছে, পুলিশ একবেলা কর্মবিরতি করলে মানুষ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিকে বাদর নাচাবে। বেলাগাম আক্রমণ সিপিএম এর মুখপাত্র শতরূপ ঘোষের, কার্যত পুলিশ এবং তৃণমূলকে ধুয়ে দিলেন রাজ্য সিপিএম এর মুখপাত্র। আক্রমণ করলেন আরএসএস কেও, পাগলদের উত্তর দেওয়ার দরকার নেই বলে পাল্টা জেলা তৃণমূল সভাপতি। তুঙ্গে রাজনৈতিক তরজা। সোমবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় এলাকায় সিপিএম এর শ্রমিক কৃষক মহিলা এবং যুব সংগঠনের ডাকে মূলত আরজি করের ঘটনার প্রতিবাদ সহ বেশ কয়েক দফা দাবিতে রাত দখল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল সিপিএম এর। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সিপিএম এর মুখপাত্র শতরূপ ঘোষ। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর যুব সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সম্প্রতিকালে বারবার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সিপিএম সহ বিরোধীদের বেলাগামে আক্রমণ করেছেন। আরজি করের ঘটনার পরও তিনি বিরোধীদের বেঁধে পেটানোর নিদান দিয়েছেন। এদিন পাল্টা রহিমের জেলায় এসে রহিমকে একের পর এক আক্রমণ করলেন শতরূপ। পুলিশের কোলে বসে ক্ষমতা থাকলে এক বেলার জন্য, ডাক্তাররা তো কর্মবিরতিতে গেছে, এক বেলার জন্য পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বলছি পুলিশগুলোকে কর্মবিরতিতে পাঠান, এক বেলার জন্য পুলিশগুলোকে কর্মবিরতিতে পাঠান, পুলিশকে বলুন বাড়িতে বিশ্রাম নিন, একদিন থানায় আসতে হবে না, তারপরে আসুন গণতলায় দিতে, পাবলিক ডুগডুগি বাজাবে, রহিম বক্সি দাঁড়িয়ে বাদর নাচ করবে, যদি না বাদর নাচ করেছে। শতরূপের দাবি, যদি পুলিশ সরে যায় তবে তৃণমূল নেতারা গণপিটুনি দিতে পারবেন না, পাল্টা মানুষ ডুগডুগি বাজাবে আর রহিম বক্সি বাদর নাচবে। প্রসঙ্গত, রহিম বক্সি বিরোধীদের গণপিটুনি দেওয়ার নিদান দিয়েছিলেন, সেই প্রসঙ্গে এই মন্তব্য শতরূপের। সাথে তিনি আরো বলেন, আরজিগড়ের ঘটনার অভিযুক্তরা তৃণমূলের, তাই যারা প্রতিবাদ করছে তাদের নিয়ে গাত্রদাহ হচ্ছে রহিম বক্সির। কার্যত এদিন রাজ্য সিপিএম এর মুখপাত্রের বক্তব্যের আক্রমণের মূল লক্ষ্য ছিল আব্দুর রহিম বক্সি, যিনি জেলা তৃণমূল সভাপতি হিসেবে একাধিকবার বেলাগাম আক্রমণ করেছেন বিরোধীদের। এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। আমি বলেছি যে রহিম বক্সি ভয় দেখাচ্ছেন, যারা জাস্টিসের জন্য রাস্তা নামছে তাদেরকে গণধোলাই দেবে, পুলিশ চলে গেলে দেখা যাবে গণধোলাইটা কে খায়। ডাক্তারদের কর্মবিরতি তো দেখলেন, এবার একবার এক বেলার জন্য, এতদিন লাগবে না, এক বেলার জন্য পশ্চিমবাংলায় পুলিশ কর্মবিরতিতে যাক। পুলিশের কোলে বসে রাজনীতি করা কাকে বলে, ঘুচিয়ে দেবে পশ্চিমবাঙ্গের মানুষ। পরিবারের কেউ বোধহয় ধর্ষণের সঙ্গে যুক্ত, আর জিকর ধর্ষণের সঙ্গে নিশ্চয়ই ওর পরিবার, নিশ্চয়ই রহিম বক্সির কেউ না কেউ যুক্ত ধর্ষণের সঙ্গে, আর জিকর ধর্ষণ কাণ্ডের সাথে। মানে ধর্ষণ হয়েছে, একজন মেয়েকে মধ্যে খুন করে ফেলা হয়েছে, মানুষ তার বিচার চাইছে, মানুষ তার ধর্ষকের শাস্তি চাইছে, তাহলে ওর কোথায় চুলকুনি হচ্ছে? যে মঞ্চে দাঁড়িয়ে বলছে যে পাল্টা গণধোলাই দিতে হবে, তার মানে ধর্ষকের শাস্তি হলে ওর ওর পারিবারিক অশান্তি লেগে যাবে, ওর পরিবারের কেউ যুক্ত আছে নিশ্চয়ই, নাহলে ওর কি অসুবিধা থাকতে পারে? যোজনাটাই কেন্দ্রের সরকারের যোজনা, রাজ্য সরকার তার টাকা দিতে পারে না, রাজ্য সরকারের অত টাকা নেই যে লোককে আবাস যোজনার টাকা দিতে। এই ধরনের কথাগুলো বলার ফলে কি হচ্ছে, এরপরে যখন মানুষ আবাস যোজনার টাকাটা পাবে না, তখন পাড়ার একটা তৃণমূল নেতার বাড়ি আসতে থাকবে না। তাহলে ওরা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে বলছেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বলছেন তো, যে এবার যদি পশ্চিমবাংলার যে মানুষের আবাস যোজনায় ঘর পাওয়ার কথা, তিনি যদি ঘর না পান, তাহলে সরাসরি বিডিও অফিস থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের অফিস, জেলা পরিষদ মেম্বারের অফিস ঘেরাও করা উচিত। কেননা রাজ্য সরকার টাকা এবার থেকে দেবে, রাজ্য সরকারের প্রকল্প হয়ে গেল, তার মানে টাকাটা কেউ না পেলে, প্রকল্পের সুবিধা না পেলে, জবাব দেওয়ার দায় রাজ্য সরকারের হয়ে গেল, তো উনি কাঁধে দায়িত্ব তুলে নিচ্ছেন। তো আবাস যোজনার টাকা নিয়ে ওরা দুর্নীতি করেছে, তাই কেন্দ্র সরকার টাকা আটকে দেওয়ার পরে ওদের ক্ষমতা হয়নি একটা মামলা করে টাকাটাকে আদায় করে আনার। আমরা বললাম যদি সৎসাহস থাকে মামলা করুন কেন্দ্রের বিরুদ্ধে, আমাদের নেতা বিকাশ বাচ্চা বিনা পয়সায় রাজ্যের হয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা লড়বে, আপনি করুন মামলাটা, আপনাকে কি আটকেছে? করতে পারছেন না, কেন পয়সা খেয়ে বসে আছেন, এখন করতে পারছেন না। যদিও পাল্টা রহিম বক্সি এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, তার দাবি মানুষের জনসমর্থন হারিয়ে সিপিএম পাগল হয়ে গেছে, যারা ভোটে জিততে পারে না তাদের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। পাগলের কথা কি উত্তর দিব আমি? পশ্চিমবঙ্গের মানুষ ছুড়ে বাইরে ফেলে দিয়েছে, একটা সিট কথা মানুষ জিততে পারে না, জনপ্রতিনিধি হতে পারে না, এগুলো কথাবার্তা বলে মানুষকে একটু নিজেদের পক্ষে নেবার চেষ্টা করছে, ওদের কথা বলার উত্তর দেওয়ার প্রয়োজনীয় মনে করি না আমি, যে কোন উত্তর দিতে হবে জায়গা বিশেষে উত্তরটা আরো সঠিকভাবে মানুষের কাছ থেকে পেয়ে যাবে। পাবলিক ছুড়ে ফেলে দিয়েছে, আগামী দিনে আরো 50 বছর পাবলিক ওদেরকে কোনো ক্ষমতায় আসতে দিবে না। মালদা থেকে দেবসেনার রিপোর্ট, আনন্দ বার্তা।